ধর্মশালার উদ্বোধন হলো মানিকতলা চালতা বাগান লোহাপট্টিতে। উদ্বোধন করলেন রাজকুমার জসওয়াল, আন্তঃরাষ্ট্রীয় সঞ্চালক হে হে ছেত্রীর জসওয়াল ধর্মশালার কর্ণধার। এই ধর্মশালা উদ্বোধনে উপস্থিত ছিলেন বিভিন্ন দিকের মানুষ, তার মধ্যে রিটায়ার্ড অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার দীপক কুমার দত্ত এবং উপস্থিত ছিলেন সুশীল জসওয়াল, নবীন জসওয়াল, অর্চনা জসওয়াল, আনন্দ জেসাই। প্রত্যেকেই উপস্থিত থেকে কী কী জানালেন বিশেষ অতিথিরা, দেখে নিন সমাচার টিভি পদ্মার বাংলায়। দেখতে থাকুন সমাচার টিভি। রাজকুমার এই কাজটার মধ্যে ব্রতী আছে। আমি আমার সংস্থায় যখন নাকি অ্যাডিশনাল এসেছিলাম 1996 সালে, তখন থেকে আমি ওকে চিনি, তাই ওর সাথে আমার সম্পর্ক কিন্তু 28-30 বছর হচ্ছে। তো বরাবরীয় যোগাযোগ রাখে এবং পুলিশের সাথেও সবসময় খুব ভালো সম্পর্ক রাখে এবং যে কোনো উদ্যম ও ধর্ম সংক্রান্ত বলতে এখানে একটা কথা বলো, সর্বধর্ম সমন্বয়ের একটা ব্যাপার সবসময় রাখে। তো সেই জন্য আমরা ওর উদ্যোগগুলোকে খুবই সাপোর্ট করি। এই মন্দির যখন শুরু করেছিল তখন আমি এখানেই ছিলাম, আমি রেগুলার আসতাম ওর মন্দিরে কাজকর্ম দেখতে, তো খুবই ভালো লাগতাম। আমি আমার স্মৃতিও নিয়ে এসেছি এই মন্দিরে, মন্দির আছে। এই মন্দির থেকে আস্তে আস্তে ও একটা ধর্মশালার দিকে যাচ্ছে। ধর্মশালা বলতে আমরা যেটা বুঝি, ধর্মশালা তো বহু আছে, ধর্মশালা বলতে যেটা বুঝি সেটা মন্দির নগরী যেগুলো আছে আমাদের ভারতবর্ষে, সেইখানে প্রচুর ধর্মশালা আছে যেখানে তীর্থযাত্রীরা গিয়ে তাদের তাদের প্রায় বিপর্যয়ে তাদের থাকার ব্যবস্থা হয়। এখানে রাজকুমার যে ধর্মশালা করছে, এখানে আমাকে যেটা বলেছে, এই ধর্মশালায় যারা এসে থাকবেন বিভিন্ন প্রয়োজনে কলকাতায় এসে, ধর্মশালায় তো কলকাতার কোনো সুযোগ থাকবে না, বাইরের থেকে যারা আসবে তারাই থাকবে, তাদের যাতে কলকাতাতে তাদের কাজকর্মের ব্যাপারে কোনো রকম সুবিধা অসুবিধা সমস্ত দেখাশোনাও করবে এবং থাকার জন্য নিতান্ত একটা সাংবাদিক হিসাবে যেটুকু নেওয়া সেটুকুই নেওয়া হবে, তার থেকে বেশি কিছু বলবে না। যে বলছি বলছি এখানে আমাদের গঙ্গাসাগর ক্যাম্প লাগে, তার মধ্যে নন্দুজি আমা আছে গঙ্গাসাগর, তো আমাদের আমাদের জয়সওয়াল সমাজে অনেক ডাকি, আমাদের কালীতলা আছে, এখানে একটাই সুখবর পেয়েছি রাজকুমার মুখে, এখানে হয়তো আমাদের ঠিকই বলে রেকমেন্ড করলে বাবা বন্ধু ছেলে বলে রেকমেন্ড করলে আমার নিশ্চয়ই আমার তার ইজ্জত সম্মানটা বাড়বে, আমি চাই সম্মানটা আমি বাড়াই সঙ্গে সঙ্গে, আমাদের যত জুড়ি লোক আছে আমাদের সমাজে সবাই এর সঙ্গে থাকুক বলে আমি এই আশীর্বাদ করে আমার নিজের ব্যক্তিগত আমার নাম অনিল জসা সাই, সবাই আমাকে জানে অভিমান। साला बन रहा है आज हमारे भैया है मध्य प्रदेश के इनकम टैक्स रिटायरमेंट, उनका जसवाल उनका शादी का सालगिरह है, तो उनका सालगिरह के उपलक्ष्य में रूम उनका तरफ से डोनेट किया गया है। बगल में एक रूम है, उनका नाम है शिवचरण हाडा, वो जयपुर रहते, वो भी अपना सालगिरह में एक रूम डोनेट किए थे। एक धर्मशाला बन रहा है, एक बैंकेट हॉल बन रहा है, और हमारा भैया जिनका हाथ से आज इतना दूर बढ़े हैं, इंदौर का है विजय कांत जसवाल, उनका लड़का नवीन जसवाल, सुशील जी, बहुत से ऐसे लोग हैं जो हमको थोड़ा सपोर्ट करते हैं। आने वाले दिन में ऑल इंडिया से राजस्थान, महाराष्ट्र, गुजरात, MP कोई भी आ जाए, 200-300 लोग यहाँ पर रह सकते हैं। छोटा मोटा कोई बैंकों में जाना चाहता है, बैंकों में कोई 1-2 लाख खर्चा नहीं कर सकते, यहाँ पर 25% में लोग का रहने का व्यवस्था होगा। भैया का सालगिरह था, इन्हीं के उपलक्ष्य में आज हम लोग ये धर्मशाला के एक छोटा सा प्रारूप में उद्घाटन किए। बस बोले भैया ओम जी, और ओम से ही सब शुरुआत होता है। आज इन्हीं के दिन में हम लोग चार किए, जैसे अनिल भैया जी है, समाज से सब जगह जुटा है, इनका भी 4 बार फोन आया था कि मेरे लिए कोई सेवा है तो बोलिए, मेरे लिए कोई योगदान है तो बोलिए। एक्चुअली मेरा पिताजी, इनका पिताजी बहुत ज़्यादा गहरा दोस्ती था, तो नहीं भैया हम आप आइए, वही मेरा सब कुछ है। तो भैया भी अपना मूल वक्त दिए हैं, ये शंकर जी हैं, विनोद भैया, तो उनका बात ही छोड़ दीजिए, तो 24 आवर्स हम लोग इसी में लगे रहते हैं, और इनका तो पहचान नहीं है खंजन जी, मैन किशोर जी, हम भी आपको तो सब कुछ बोलना है। नाम राजकुमार जसवाल, अंतर्राष्ट्रीय संचालक।
সরাসরি বলভদ মন্দির হে হে ছেত্রী যশপাল কলওয়ার ভবন জিসক বনায় যা রা আশা তিন চার মহিনা 115 বে এসি লগাকর ভবন তৈরি।